আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে গুগল অ্যাপস প্রো থেকে এলিভেশন প্রোফাইল তৈরি করতে হয় এবং সেটিকে এক্সপোর্ট করে এক্সেলে নিয়ে যেতে হয়। তো এখানে আমরা যদি দেখি, আমরা এখানে একটি রিভার ক্রস সেকশন প্রোফাইল দেখতে পাচ্ছি। যে রিভার প্রোফাইল আমরা এটিকেও বানাতে পারি অথবা এলিভেশন প্রোফাইলও বানাতে পারি, যেকোনো রকম যেকোনো কিছু করতে পারি। তো এটিকে আমরা যদি দেখি, এখানে আমরা একটি রিভার ক্রস সেকশন প্রোফাইল তৈরি করতে চাইছি। তো এর জন্য আমাদেরকে প্রথম যেতে হবে এই যে টেম্পোরারি প্লেস, যেখানে আমরা রাইট ক্লিক করে একটি অ্যাড ফোল্ডার করব, নিউ ফোল্ডার অ্যাড এ গিয়ে ফোল্ডারের নাম আমরা দিচ্ছি এখানে AAA নাম দিলাম ডবল এ, এখানে ওকে করলাম। এই ফোল্ডারের উপর আমরা অ্যাড করব গিয়ে রাইট ক্লিক করে অ্যাড, অ্যাড থেকে গিয়ে এখানে আমরা প্লেস পাথ করব, পাথ। এই পাথ করে আমাদের প্রোফাইলটা যেখান থেকে ড্র হবে, আমরা যে জায়গা পর্যন্ত ড্র করতে চাইছি জাস্ট সেখান থেকে একটা, এই যে আমরা এই জায়গা থেকে শুরু করলাম এখান থেকে আমরা ড্র করতে চাইছি, এভাবে আমরা লেফট ক্লিক স্পেস করে প্রোফাইলটাকে এরকম ভাবে আমরা ড্র করতে দিয়ে এখান থেকে আমরা নাম কিছু একটা দিতে পারি, AA নাম দিলাম, এখান থেকে AA নাম দিলাম দিয়ে এর কালার এখানে রেড এসছে, আমরা চাইলে এখান থেকে কালার যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, মোটাও করতে পারি, উইকনেস বাড়াতে পারি দিয়ে কিন্তু। এখানে মনে রাখতে হবে এটি করার আগে আমাদের এখানে ট্যালেন্ট কিন্তু সিলেকশন করে রাখতে, এরপরে আমরা এর উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে আমরা দেখব যে শো এলিভেশন প্রোফাইল, শো এলিভেশন প্রোফাইল করলে আমরা দেখতে পাবো এখানে প্রোফাইলটা খুলে চলছে, আমরা ম্যাক্সিমাম আলটিটিউড কি রয়েছে, মিনিমাম আলটিটিউড কি রয়েছে, যে স্লোপটাকে যদি আমরা দেখি আমরা দেখতে পাবো স্লোপটা এরকম আছে, রিভারটা যেখানে রয়েছে সেই কন্ডিশনটা এই জায়গায় এরকম হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই যে প্রোফাইল এলিভেশন প্রোফাইল রয়েছে এটি এখান থেকে এক্সপোর্ট করা যায় না, এটিকে আমরা এখান থেকে ক্রস করে দিচ্ছি। এবং আমাদের যে AAA ফাইল তৈরি হয়েছে এটি ফোল্ডারে রয়েছে, এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে সেভ প্লেস অ্যাজ করবো এবং কোনো পার্টিকুলার প্লেসে গিয়ে একটি নাম দেবো দিয়ে কেএমজি ফরম্যাটে রেখে এটিকে আমরা সেভ করবো। এবং এরপরে এখানে আর কোনো কাজ নেই, আমরা চাইলে গুগল অ্যাপ প্রোকে এখান থেকে ক্লোজ করে দিতে পারি। এবং আমরা যদি দেখি যে AAA নামে ফোল্ডারের ফাইল এখানে তৈরি হয়ে গেছে অলরেডি হয়েছে, এরপর আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবো জিপিএস ভিজুয়ালাইজার, এবং জিপিএস ভিজুয়ালাইজার সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি আসবে এবং এখানে আমরা ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। এবং এই যে পেজ আসছে পেজের উপরের দিকে দেখতে পাবো লুক আপ এলিভিয়েশন, এর উপরে আমরা ক্লিক করবো আরো একটি নতুন পেজ আসবে, এখানে আমরা চুজ ফাইলের জায়গায় গিয়ে আমাদের যে কেএমজেড ফাইল আছে সেটিকে আমরা সিলেকশন করবো। এই যে আমাদের কেএমজেড ফাইল এখানে সেভ করা রয়েছে ডবল এ নামে, এই যে এটিকে সিলেকশন করে এখান থেকে ওপেন করবো। ওকে করার পরে যে আউটপুট ফরম্যাট রয়েছে এই জায়গায় আমরা প্লেন টেক্সট করে দিয়ে এখানে কনভার্ট অ্যান্ড ফরম্যাট করব। এখানে আমাদের যে ফাইল তৈরি হয়েছে তার যে ডিটেলস আমাদের এখানে দেখাচ্ছে, তার ল্যাটিটিউড লংটিটিউড এবং আলটিটিউড এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যাবো, এই যে জাস্ট ডাউনলোড বাটন বলছে, একটা লিঙ্ক শো করা হচ্ছে টেক্সট ফাইলের, জাস্ট এর উপর একবার ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়েছে এখানে ফাইলটি রয়েছে, আমরা চাইলেই এটাকে এখান থেকে ওপেন করতে পারি। তো এর জন্য আমরা যাবো এই যে ফাইল রয়েছে টেক্সট ফাইল রয়েছে এর জন্য আমাদের ডাউনলোড অপশনে আমরা যাবো। এরপর আমরা ডাউনলোড অপশনে যাবো যেখানে আমাদের ফাইল ডাউনলোড হয়েছে, এবং দেখতেই পাচ্ছি এটা টেক্সট ফাইল ডাউনলোড হয়েছে, এটিকে একবার ডাবল ক্লিক করবো করলে এখানে ওপেন হয়েছে। এই হলো আমাদের যে প্রোফাইল তৈরি হয়েছিল তার ল্যাটিটিউড লংটিটিউড আর আলটিটিউড এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ফাইলটাকে এক্সেল ওপেন করার চেষ্টা করবো, এর জন্য আমাদেরকে যে কোনো একটি এক্সেল ফাইল খুলতে হবে। এক্সেল ফাইলে গিয়ে আমরা ডেটা, ডেটা থেকে আমরা যাবো ফ্রম টেক্সট, এই ফ্রম টেক্সটে গিয়ে এখান থেকে আমরা এটিকে সিলেকশন করবো, আমাদের টেক্সট ফাইলটাকে করে এখানে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার সময় এখানে ডেলিমিনেটেড অপশন দিচ্ছে, এটিকে আমরা সিলেকশন করে নেক্সট, নেক্সট করার পরে ট্যাবটাকে অবশ্যই রেখে দিয়ে ঠিক করে নেক্সট ফ্রম ফিনিশ। দেখতেই পাচ্ছি এসে গেছে, এখানে অতিরিক্ত যে কলমগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমরা চাইলে ডিলিট করে নিতে পারি। এইভাবে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ল্যাটিটিউড লংটিটিউড এবং আলটিটিউড কিন্তু এখানে শো করছে, এবং এই কলমটিকে আমরা এখান থেকে পুরোটা যদি সিলেকশন করি এভাবে, এভাবে আমরা এটাকে সিলেকশন করার পরে আমরা যদি এখান থেকে, এরপরে আমাদের এই যে আলটিটিউড ফাইলটি রয়েছে এটিকে আমরা এখান থেকে সিলেকশন করবো, এবং ইনসার্টে যাবো, এখান থেকে হোম হোম থেকে সরি ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এখানে আমরা লাইনে যাবো, লাইনে গিয়ে এরপর থেকে তুমি লাইন সিলেকশন যদি করি দেখতে পাচ্ছি কি প্রোফাইল ড্র হয়েছে। এবং এই প্রোফাইলটাকে আমরা জানি যে এক্সেলে কীভাবে এটিকে আবার এডিট করতে হয়, জাস্ট এটা সিম্পলি দেখালাম। এখানে আমাদের যে রিভার ক্রস সেকশন প্রোফাইল রয়েছে এটি আমরা এখানে ড্র করে ভাবে দেখালাম, বা কোনো যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার যে লংটিটিউডাল প্রোফাইল যদি আমরা বার করতে চাই সেটাও কিন্তু এরকম ভাবে দেখা।